সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে পড়ছি প্রগতি বঙ্গ। সন্তোষ কুমার ঘোষ, গল্প সমগ্র, দ্বিতীয় খণ্ড থেকে, প্রবন্ধ ভেবেছিলাম, পৃষ্ঠা 141 থেকে 151, পৃষ্ঠা 141। ভেবেছিলাম, আমরা ভাবতাম কলকাতায় এলেই সব ঠিক হয়ে যাবে, কারণ 1930 সালের মাঝামাঝি পর্যন্ত অনেক দূরের যে মফস্বলে আমরা থাকতাম, ফি বর্ষায় সেখানে খুব জল হতো, সদর রাস্তা ভেসে আমাদের বাড়ি পৌঁছবার নিচু পথটা তলিয়ে যেত, নড়বড়ে সাঁকো ধরে পার হতাম, উঠোন থই থই, জলে দাওয়া ধর ধর, এ ঘর ও ঘরের মধ্যে কাঠের পাটা পাতা হতো। একবার কাঁঠাল গাছটা মরে গেল, পেয়ারা গাছে খুব পিঁপড়ে হলো, সেবার রেলগাড়ি যাওয়া আসাও দিন তিন চার বন্ধ, বৃষ্টি আর বৃষ্টি আর ঝড়, ঘরের খুঁটি থরথর করে কাঁপছে, টিনের চালা দন্ত কিড়মিড় করে শো শো শব্দকে করছে সাপান্ত, খাটের ওপর পা তুলে বসে আমরা ভয়ে কাঠ, সাপে গেলা ব্যাঙের গোঙানি শুনি, এক চাপড়া দেওয়া চিটচির করে ধসে মেঝের অনেকখানি হাঁ হয়ে গেল, মাকে জড়িয়ে ধরলাম, মা কিছু না বলে মাথায় হাত রাখলো, ছপ 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 শব্দ দূর থেকে কাছে এলো, তত কাছে, যত কাছে এলে গায়ে কাঁটা দেয়, আবার দূরে মিলিয়ে গেল, বাইরে অন্ধকার যেন হাঁড়ির তলার কালি, সাধ্য কি কারো ছায়াটাও দেখি, মা বলল চোর, দিদি বলল চৌকিদার, আমি তার চেয়েও অশরীরী কিছু ভাবলাম, চোর হলে কি পায়ে জল ভাঙার এত শব্দ তুলত, চৌকিদার হলে জানান দিত। সকালে উঠে দেখি রান্নাঘরের ভিটেটা ন্যাড়া মাথা, উধাও চালটা ও বাড়ির নারকেল গাছের মাথায় ছাতা, বারান্দার কোণে সারা রাত ধরে ভেজা বেড়ালটা আধমরা হয়ে এক পাশে পড়ে, ভালো লাগতো না একটুও না, টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে শুধু ছড়াতেই। অনেকদিন পরে ভাবতে ভালো লাগে, তখন সব স্মৃতি লেবুন জুস হয়ে যায় কিনা, অথচ সেই সময় জ্বর আর জ্বর, কুইনাইন মিক্সচারে তেঁতো আর বার্লিতে বিস্বাদ দিনগুলিকে ভালোবাসা শক্ত, কাঁথার তলায় কম্পজ্বরের কয়েদি হয়ে কতবার পুজোই দেখতে পায়নি, শীতাস্ত দোলাই নেই, লণ্ঠনের তেল ফুরত, আলো নিপ্ত, বাটির মুড়ি হাওয়ায় উড়ত, উড়তে না পেলে মন মরা হয়ে মিইয়ে থাকত, মা বলতো এখনো তবু খেতে পাচ্ছিস, এরপর তোদের কি দেবো জানিনে, দুমাস তোর বাবার মানি অর্ডার আসেনি জানিস। পৃষ্ঠা 142। কি হবে, একটা কিছু হবেই, বরাবর আমরা এখানে থাকবো নাকি, আমরা কলকাতা যাব, শেষের কথা কটি মা বলতো ধীরে ধীরে, বিশ্বাস দিয়ে মেখে মেখে, যেন আলু সিদ্ধ ভাতে চটকে বড় বড় গ্রাস করে আমাদের মুখে তুলে দিচ্ছে। আর আমরা ভাবতাম কলকাতা গেলেই সব ঠিক হয়ে যাবে, সেখানে ছিটে বেড়ার গায়ে সাপের খোলস দেখে আঁতকে ওঠা নেই, গা ছমছম শিরশিরে ভয়, এসব কিচ্ছু না। সন্ধ্যার পর গোতলায় তেলাকুচো গাছটার নিচে মা একবার কাকে দেখল, সব সাপে ভিজে কাপড়ে তাড়াতাড়ি ঘরে উঠে এলো, দিদিকে ঠাস করে চর মারলো। আর একদিন স্কুলের টিমের দুটো প্লেয়ার রাস্তায় বার্ড শাই টানছিল, দিদিকে দেখে তারা শেষ দিয়েছিল, দেয় দি, দিদিও ইশারা বুঝে ফিক করে হাসলো কেন, কলকাতায় এসব কাণ্ড নেই, মা দিদিকে মারবে না, মানি অর্ডারের জন্য পিয়নের পথে কানা হবে না, আমাদের ওই গ্রাম, গ্রামের বাড়ি বড় স্যাঁতস্যাঁতে আর উদলা বেয়াবরু, ঝকঝকে খটখটে কলকাতা, দেয়ালে দেয়ালে ঘেরা, আলোয় আলো, সেখানে সশরীরে যাওয়া যায় কিন্তু সবাই যেতে পারে না, আমরা যাবই জানতাম একদিন, মা তুমি কোনোদিন গিয়েছো, মা মাথা নাড়ত, যে মাথার চুলে তেল বেশি নেই সেই মাথা, গিয়েছিল মনে নেই, ছোটবেলায় কাদের সঙ্গে গঙ্গায় নাইতে, কালীঘাট মনে হয়েছিল মার, আর হাওড়ার পুল আর ঘোড়ার গাড়ি, সে কলকাতার আর কিছু মার মনে ছিল না, খানিকটা তৈরি করে খেলার পুতুলের মতো আমাদের হাতে মা তুলে দিত, আমরা তখন বাকিটা বানাতাম, এই কলকাতায় কবে আসবো আমরা দিন গুনতাম, এলামও, একদিন মা একটা চিঠি নিয়ে এলো,
চোখ মুখ লাল, খুব উত্তেজিত। দিদিকে কি বলল? আমাকে ডাকলো, আমরা মাকে ঘিরে বসলাম, চিঠিটা আবার পড়া হলো, শুনলাম। তখন আবার আমাদের চোখ মুখ লাল হলো। বাবা চাকরি পেয়েছে, চিঠি দিয়েছে। সেই কলকাতায় এলাম, দূর থেকে যে ইঞ্জিনটা ভয় ধরাতো আর ধোঁয়া ওড়াতো, যে ট্রেনটা কেঁপে কাঁপিয়ে চলে যেত, সেই ইঞ্জিনে টানা ট্রেন একদিন কলকাতায় আমাদের নামিয়ে দিয়ে গেল। মা বলল, বাস রে এই। দিদি ভয়ে জড়সড় হয়ে মার কাছে ঘেঁচতে ঘেঁচতে মারই শরীরের একটা অংশ হয়ে গেল। আর বাবা কুলিদের বকতে বকতে, গারওয়ানের সঙ্গে দর কষাকষি করতে করতে আমাকে পিলপিল মানুষের জামা, জুতো, মাথা, কনুই, গুঁতোর ভেতর দিয়ে হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলল। পৃষ্ঠা 143। আমাদের বাসা হলো যে রাস্তা সারাদিন পাগলের মতো বকে সে রাস্তায় না, যে রাস্তার আলোর জেল্লায় রাতগুলো আসলে নকল দিন সেজে থাকে সেই রাস্তায় না। বাবা বলল, সাবান জলে ক্রমাগত মুখ ধুয়ে কালো মেয়ে ফর্সা হতে চায়, দেখুনি ওইসব রাস্তাও তেমনই, হা হা। তাই বলে সাপের বাচ্চার মতো কালো কিলবিলে এই গলি, যেমন নোংরা তেমনি গা গুলিয়ে দেওয়া গন্ধ, গ্যাস পোস্ট দুটো আছে যেন এক পায়ে খাড়া, মরা সেপায় দেয়ালে ঠেকিয়ে রাখা, আধ বোঝা চোখ ঠেলা দিলেই ধর থেকে খসে পড়ে নরমুণ্ড গড়াগুড়ি যাবে, একটা ঘুপচি ঘর একটাই মোটে আমাদের সকলের জন্য, ভাড়াটে আরো ছ ঘর আছে কিন্তু কলতলাটা এজমালি, সাঁতলায় ছোপ ধরা এবং একটাই, থাক লিখব না, তবে তার ঝাঁপ তোলা। আকাশ দেখতে হলে কাঠের সিঁড়ি বেয়ে আরো ছাতে উঠতাম, কারণ ঘুপচি ঘরটারও দরজা বন্ধ রাখতে হতো। অনেক ভাড়াটে তারা যে যার সুবিধে মতো সময় ফোড়ন দিত। খালি সেই জন্যই না, ভেজানো দরজা খুলে গিয়েছিল বলে বাবা একদিন বাজার থেকে ফিরে আমাকে খুব বকল, পরে মাকে শাঁটে বলল, ও বাড়ির মেয়েরা চান করে খোকা দেখছিল, তুমি দেখলে বুঝি দোষ নেই, মা আস্তে আস্তে বলল। তখন আমিও বুঝলাম বাবাও ওদের চান করা দেখত, আমিও টের পেলাম, টের পেয়ে গেল কিনা তাই অত রেগেছিল। আমরা তবু এদিক ওদিক ঘুরে টুরে শহরটা খানিক চিনলাম, মার আর বেরোনো হলো না, মাসখানেক ধরে শুধু হাঁড়িই ঠেলল, ঠেলে ঠেলে তার হাড় হলো ভাজা ভাজা, মাস হলো দড়ি। মনে আছে খুব তেতে পুড়ে মা আঁচলের খুঁট দিয়ে কপাল মুছত, ঘামের সঙ্গে সঙ্গে সিঁদুরও মুছে যেত, জানলার শিক ধরে দাঁড়িয়ে মা ঘন ঘন নিঃশ্বাস নিত। বাবাকে বলতো, চলো না একটু বেড়াতে যাই, বাবা বলতো, যাব যাব, এই রোববার ঠিক, তোমাকে নিয়ে থিয়েটার দেখাবো, কলকাতায় থিয়েটার তো দেখোনি, মেয়েদের পাঠ মেয়েরা করে, ব্র্যাকেটে মা বলতো, ও মা তারা আবার কেমন মেয়ে বাপু, ব্র্যাকেট ক্লোজ, থিয়েটার না হলে বায়োস্কোপে তো নির্ঘাত, তার মানে টকি আজকাল কথা বলে, মার চোখ বড় বড় হতো, চোখের পাতা দপদপ করত, দিদি চাইতো মিটমিট করে ঘরের এক কোণ থেকে, ফস করে বলে বসত, তোমার কোমরের ব্যথা বুঝি সেরে গেল না মা। আসলে মাও যেত না, দিদিও না, ওরা মিছিমিছি নিজেদের হিংসে করে মরত। রবিবার ভোর থেকে সারাদিন অনেক রাত অবধি বাবার টিকিটিও দেখা যেত না, বলতো স্পেশাল ডিউটি নিয়েছি, তবে তোমাদের নিয়ে যাব, আসছে রবিবার ঠিক। শেষ পর্যন্ত মা হাঁড়ি ঠেলতে ঠেলতেই অসুখে পড়ল, দিদিকে ধরতে হলো খুন্তি, মার মাথার অনেক চুল উঠে গেল, হাড্ডি সার দেখাতো, চুলের জট ছাড়াতে ছাড়াতে মা দিদিকে বলল, তোর বাবা আমাকে সুবাসিত তেল এনে দেবে বলেছে। দিদি বলল, আমি সেই কবে থেকে পামলিভ শ্যাম্পু চেয়ে রেখেছি, তেল বুঝি সাবানের চেয়ে সস্তা না। পৃষ্ঠা 144। চিরুনিতে উঠে আসা লালচে চুলগুলো ডেলা পাকিয়ে মা তাতে থুতু দিয়ে বলল, যা বাইরে ফেলে দিয়ে, চুলে থুতু ছিটিয়ে দিলে আর অমঙ্গলের ভয় থাকতো না, মা জানতো, তেলও এলো না সাবানও না, কারণ এই সময় বাবা যে কারখানায় কাজ করত তার হাত বদল হলো। বাবা বলল, ওরা আমাদের আবার নিয়ে নেবে, একটু গুছিয়ে নিয়েই দেখো, বড় বড় সাইনবোর্ড পড়বে, আর মা সব বিশ্বাস করল, চোখ বুঝে নমস্কার করল দক্ষিণ দিকে, দক্ষিণে কালীঘাট, বলল বিপদ কেটে যাক, মাকে পুজো দেব। অথচ বাবা দিনকে দিন গম্ভীর হচ্ছিল, তার মেজাজ চড়ছিল, বাইরে বাইরে ঘুরে বেড়াতো, বাড়িতে যতক্ষণ ততক্ষণই টং, ওর ব্লেডে পেন্সিল কেটেছিল বলে আমাকে একদিন সুয়রকা বাচ্চা বলল। কেন বলল? মা সে নিজেও তখন ভয়ে আড়ষ্ট, আমাকে বোঝাতে বসলো, বলেছে বলুক, বাবা তো বলতেই পারে।
আসলে ঘা খেয়ে খেয়ে ওরকম হয়ে যাচ্ছে। মানুষটা কিরকম ছিল তোরা তো দেখিসনি? দেখিনি তবে শুনেছি, খুব চওড়া ছাতি ছিল আর জওয়ান। পুকুরটা বার দশেক পারাপার করে উঠে আসত, চোখ টকটকে হতো কিন্তু হাঁপাত না, আর প্রাণ দিয়ে লোকের জন্য করত, সমাজ সেবা, দেশপ্রেম। তাই তো নিজের কিছু হলো না, রাখলই না কিছু, কোনো চাকরিতে মন লাগলো না, ব্যবসার পর ব্যবসা ধরলো আর গণেশের পর গণেশ উল্টিয়ে শুধু মনের জোরে লড়ে গেল। এক টাকা পেলে চার টাকা ওড়ায়, একে ওকে দেয়। আজ ছাড়া বাবার ক্যালেন্ডারে কাল বলে কোনো তারিখ নেই, আগামীকাল যে আসবেই জোর করে বলা যায় না, সুতরাং মাথা ঘামায় কে। মার মুখে এই মানুষটির অনেক গল্প শুনতাম। দেশে থাকতে চিতনো ছাতি আর দরাজ মনওয়ালা একটি মানুষের ছবি চোখের সামনে যেন লটকানো থাকত, সেই ছবিটা কেমন চিমশে কোঁকড়ে এতটুকু হয়ে যাচ্ছিল আমাদের চোখের সামনেই। হো হো করে তখনও বাবা হাসত বটে, আওয়াজ তত জোরালো হতো না। কোনোদিন এসে বলতো ছাপাখানায় কাজ নেবে, কোনোদিন বলতো বাসে কন্ডাক্টরের কথা পাকা করে এলাম, আবার এক বন্ধুর সঙ্গে দিন কতক চায়ের দোকান খোলার সলা পরামর্শ হলো, ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট হিসেবের কাটাকুটি, দোকান ঘরের প্ল্যান, শেয়ারের দোকান, টাকা, বন্ধুর বাবা ওয়ার্কিং পার্টনার। পাশে একটা ঘরে নতুন একটা বউ এসেছিল, কম বয়সী, হাসি খুশি, তার বর জিপিওতে কাজ করে। বউটি যখন অয়েল ক্লথ শুকোতে দিতে বাইরে এসেছিল, মা ছাই আর নারকলের ছোবরা নিয়ে বাসন ধুতে চলেছিল কলতলায়, তখন মা একটু দাঁড়িয়ে বউটিকে চায়ের দোকানের প্ল্যানের কথা শোনালো। ঘরে ফিরে বউটি কথাটা বলে থাকবে তার স্বামীকে, আচ্ছা আপনাদের উনি অন্য কোনো কাজ পান না, মানে লেখাপড়ার কোনো কাজ? আমাদের উনি তো ছুটির পর ছেলে পড়ান, ম্যাট্রিকের ছেলে, ইংরেজি, উনি অবশ্য একজন গ্র্যাজুয়েট। পৃষ্ঠা 145। গ্র্যাজুয়েট কাকে বলে মা তাই জানতো না, সুতরাং বাবার কাছে রিপোর্ট করলো। বাবা শুধু বলল বলতে দাও। আমরা জানতাম বাবা কেন চুপ করে গেল, আইয়ে পড়ে তাকে পড়া ছেড়ে দিতে হয়েছিল। তখনকার দিনে মোটামুটি চলে এমন সংসারেও বাড়ির মোটে একটি ছেলেরই বেশি দূর অবধি লেখাপড়ার সুযোগ হতো, একটি মেয়েরই ভালো ঘরে বরে বিয়ে হতো, আর কুলতো না। বাবার পর ছোট ছোট কাকারা ছিল, তাদের পড়াশোনার ভার বাবা নিজের ঘাড়ে তুলে নিয়েছিল। কম বয়সে চাকরিতে ঢুকে নিজের ভাবনা ত্যাগ করতে হয়েছিল তাকে। বাবা চুপ করে গেলেও আরো এই জন্য যে পাশ টাস দেবার পর কাকারা যে যার মতো আলাদা হয়ে গেছে, সম্পর্ক বা খোঁজ খবর বিশেষ রাখেনি। চায়ের দোকান কিন্তু খুলছিল না, কারণ বন্ধুর পকেট থেকে খালি প্ল্যানই বেরোচ্ছিল, একটাও টাকা না। ওই দশার মধ্যে থেকেও মা কেবল কাপের পর কাপ চা তৈরি করে আরো কাহিল আর ফতুর হয়ে পড়ছিল। বাবা শেষে একদিন বলল, তুমি নিজেই সামনে এসে ওকে চা দিয়ে যাও না। মা বলল, ওরে বাবা, কারো সামনে বেরোতে আমি পারবো না। বাবা তখন চাপা গলায় মাকে গাল দিল, আর মা তবু সামনে আসতে রাজি হলো না বটে, কিন্তু আড়াল থেকে খুব শব্দ করে চা তৈরি করত, পেয়ালার চামচ নাড়ত জোরে জোরে, হাতে ছিল নোয়া শাখা আর একগাছি মোটা রুলি, ঠুন ঠুন করে বাজত। দোকান ঘর অথচ খোলা হলো না। শেষে ওই লোকটাই একদিন আসা বন্ধ করলো, কেন করলো আমি জানতাম না। দিদির খুব জ্বর হলো, ওকে আমি লুকিয়ে মাছের কানকো চুষতে দিলাম। দিদি তখন বলল, লোকটা বাড়াবাড়ি করেছিল, বাড়াবাড়ি মানে অসভ্যতা, তুই বুঝবি না, পাকা আমিও তখন কম না। চেপে ধরলাম দিদিকে, বলতেই হবে, লোকটা বাবার বন্ধু নাকি খপ করে হাত চেপে ধরেছিল। কার মার? আমি গলা যতদূর সম্ভব চেপে জিজ্ঞাসা করলাম, না আমার, বলেই দিদি কাঁসতে শুরু করে দিল। আমার আর কিছু জানা হলো না, বন্ধুকে বাবা তাড়িয়ে দিয়েছিল। বাড়িওয়ালাকে একদিন শালা বলল, যখন 3 মাসের ভাড়া বাকি। পৃষ্ঠা 146। চেঁচামেচি অনেকক্ষণ ধরেই শুরু হয়েছিল, মা খুন্তি দিয়ে চ্যাঁক চ্যাঁক শব্দ তুলেও চাপা দিতে পারছিল না। জিপিওর বাবু ভুরু কুঁচকে জুতো মশমস করে বেরিয়ে গেলেন, তার বউ ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল আধ ভেজানো ফাঁকে চোখ রেখে, আর এক পাশের কলেজে পড়া ছেলেটি যাকে আমি নিমাইদা বলতাম তাড়াতাড়ি ক্লাস বলে কলতলায় এসেছিল, কিন্তু মগটা আর মাথার উপরে উপর করছিল না, আর আমি ছাতে ওঠার কাঠের সিঁড়িটার নিচে কাঁপছিলাম। বাবা যখন মোটাসোটা বাড়িওয়ালাকে ঠেলতে ঠেলতে কলতলার ধারে নিয়ে এলো, মুখে বলল, শালা, আমি তখন কি করছি টের না পেয়েই চেঁচিয়ে উঠলাম, লোকটা নিশ্চয়ই এবার ফিরে মারবে। নিমাইদা ঠকাশ করে মগটা নামিয়ে ছুটে আসছিল, কিন্তু বাড়িওয়ালা কিছু বলল না, খুব
অমায়িক হাসলো, সম্বন্ধ পাতালেন। তার সম্বন্ধ তো ভালোই, কিন্তু সমান না হলে কি পাল্টি ঘর হয়? বেকারকে তো বোনাই করতে পারবো না। এই কথা বলে সে চলে গেল। দিদি আমাকে ওর আঁচলের কোনাটা দেখালো, তখন বাড়তি সবকটা সুতো ও খেয়ে শেষ করেছে। ওরই মধ্যে হঠাৎ আত্মীয় স্বজন লোকজন কেউ এসে পড়লে ভালো লাগতো, গল্পগুজব হই হই খুব হতো, তেতো তেতো ভাবটা কেটে যেত। রাঙা জ্যাঠাইমা মনে আছে মাটির কয়েকটা পুতুল এনেছিলেন আর আচার, পুটুলিটা আমরাই তাকে তাড়াতাড়ি খোলালাম। মা পাখা নিয়ে ছুটে এলো, স্বর্ণা স্বর্ণা তোরা দিদিকে আগে জিরোতে দে। উনুনের কয়লা খুঁচিয়ে খুঁচিয়ে যে পাখার ডগা পুড়ে গিয়েছিল তাই নিয়ে তাড়া করলো, আমাদের উল্টো দিকে দিয়ে জ্যাঠাইমাকে হাওয়া দিতে শুরু করলো। আপন নয় জ্ঞাতি সম্পর্কে যা দুজনে খুব ভাব ছিল, আমরা তা দেখে নে। আমরা যখন একটু বড় হলাম, জ্যাঠাইমা তার আগের দেশের পাট তুলে দিয়ে চা বাগানে মেয়ের কাছে থাকতেন। ঠাকুরপো এখন কি করে রে? অর্ডার সাপ্লাই, মা বাবার শেখানো কথাটাই বলল। মা পাখা নেড়ে গেল, নিজের তৈরি হাওয়া নিজেই খানে খেতে থাকলো আর বলল, কালই কিন্তু হুট করে যাওয়া চলবে না দিদি, একদিন বাদে এসেছ, কদিন থাকো, দুই বোনে কত বছরের কথা জমে আছে জানো? মা হেসে হেসে বলছিল, চোখে মুখে এমন একটা আভা দেখলাম যা এখানে এসে কখনো দেখিনি। তখন বাবা এলো, হাসি ঠাট্টা হলো কিছুক্ষণ, জ্যাঠাইমা পুরনো সময়ের অনেক গল্প বলছিল, মজা করছিল মা আর বাবাকে নিয়ে। মা লজ্জায় জড়সড় হয়ে পড়েছিল। দেখলাম জ্যাঠাইমা মা বাবা দুজনকেই সেই লাজুক বয়সে নিয়ে গেল, যখন মা ছিল কোনে বউ আর বাবা সবে সাবালক লাজুক ছোকরা। পৃষ্ঠা 147। জ্যাঠাইমা এলো বলেই বাবা মার সেই বয়সের একসঙ্গে তোলা একটি ছবি যেন দেখতে পেলাম, নতুন বিয়ের পর যেরকম ছবি তুলে লোকে বাঁধিয়ে রাখে। সকালে উঠেও দেখি ওদের আসর বসেছে, এত কথাও জমেছিল, এত টান নিজেদের মধ্যে। বাবা বলল, যাই বাজারে যাই। হাই তুললো, বৌদি কি খাবে বলো, মোচা এঁচড় যা তোমার খুশি তাই, তবে কাঁচকলা মনে করে অবশ্যই এনো, বলে জ্যাঠাইমা উঠে কলতলায় গেল। কতদিন থাকবে বলছে? এ গলাও বাবার, মাকে একধারে ডেকে নিয়ে নিচু গলায় জিজ্ঞেস করেছে। কিছু ভাঙছে না তো? ঘুরিয়ে ঘুরিয়ে কতবার তো জানতে চাইলাম, দেখলে না? মা খুব আস্তে বলছিল, মাঝে মাঝে আমাদের দিকে চাইছিল, মুখে এমন ভাব ফুটিয়ে রেখেছিল যেন বাজার থেকে কি আনতে হবে তার ফর্দ শোনাচ্ছে বই নয়। গম্ভীর ভাবে বললে বাবা, থলেটা তুলে নিল। ফোরন চড়িয়ে মা বলল, কম হাঙ্গামা, বিধবা মানুষ, তার জন্য আলাদা চাল, আলাদা রান্না, ঘি ঢালো, আলু সেদ্ধ দাও। বাবা বিশ্রী রকমের হেসে বলল, তুমি বুঝি শুধু রান্নার হাঙ্গামার কথাই ভাবছ? বলে বাবা পাঞ্জাবির পাশ পকেটে ভিতরটা টেনে আনল, ফাঁকা। আর তখনই মা বাবাকে ইশারায় বলল চুপ করতে। দিদি তুমি তো এখন পুজোয় বসবে, আসনখানা পূবমুখী করে পেতে দি। এঘরেও দিকের হিসেব মা সব সময় কি করে রাখতো সেই জানে, কখনো ভুল হতো না, এই ব্যাপারটা লিখে রাখার যোগ্যই হতো না যদি বরুণ মামা না এসে পড়ত। বরুণ মামা এসেছিলেন সেদিনই বিকেলে, প্যান্ট কোট পরা, খুব সুন্দর চশমা চোখে, বসলো না, দাঁড়িয়েই মার সঙ্গে গল্প করে গেল। বরুণ মামা মা বলে দিল বলেই তাকে আমরা বললাম বরুণ মামা, প্রণাম করলাম। যাবার সময় সে আমার আর দিদির নামে দুটো করে রূপোর টাকা মার হাতে দিয়ে গেল, আমাদের জন্য কিছু নিয়ে আসেনি তো তাই। বরুণ মামার দেওয়া টাকা মা সিঁদুরের কৌটোর মধ্যে তুলে রাখলো আমাদের নামে। বরুণ মামা কেমন মামা জানিনে, শুনলাম চাঁটগা থাকে মামলা তদবিরে এসেছে, চশমায় ওকে খুব চমৎকার মানিয়েছিল না রে। দিদি বলল, দূর ওরকম সুন্দর ঢের ঢের দেখেছি। একটু চুপ করে থেকে আবার বলল, টাকা দুটো মার হাতে দিল কেন? আমাদের নামেই তো তোলা রইল। ওই নামেই, টান পড়লেই জলে সিঁদুর ধুয়ে মা বাবার হাতে টাকা তুলে দেবে, তুই দেখিস। পৃষ্ঠা 148। বরুণ মামাকে চলে যেতে দিয়েছে শুনে বাবা ফিরে এসে খুব রাগ করলো, কতদিন দেখা সাক্ষাৎ নেই, ওকে ধরে রাখতে পারলে না? ওর সঙ্গে আমার একরকম বন্ধুত্বের সম্পর্কই তো ছিল, তুমি জানতে না? কি করে থাকতে বলি, জায়গা কোথায়, দিদি রয়েছে না? উনি এখন কোথায়? আরতি দেখতে গেছেন মন্দিরে, খুকিকে সঙ্গে নিয়ে গেছেন, সকালে গঙ্গা চান আর বিকেলে মন্দিরে, পরের খরচায় পূর্ণি করছেন করুন। কিন্তু খুকিকে নিয়ে টানাটানি কেন? হা হা, বাবা বলল, হা হা, আমি বুঝলাম, যে গাল বাবা মুখে আনতে পারল না হা হা হলো, ঘুরিয়ে বলা সেই গাল।
পরদিন ভোরে উঠে বাবা যেন কোথায় বেরিয়ে গেল, 10টা নাগাদ ফিরে এসে বলল, যা ভেবেছি তাই, বরুণ উঠেছে তোমার সেই কেমন মামাতো বোন বাণীর ওখানে, উঠুক না বা, বাণী হলো বনুরের বাবার পিস্তুতো বোনের, দাঁড়াও হিসেব করে বলছি, আর তুমি ওর সাক্ষাৎ, তাছাড়াও তো আমার বন্ধু, চুপ করো তো, এক মাস থাকবে শুনে এলাম হাইকোর্টের মামলা, এক মাস কমপক্ষে, মা বলল তা বাণীর ওখানে তো উঠবেই, ওর বরের শুনেছি বড় কারবার, ওখানে থাকবে ভালো, কাঁচকলার কারবার, বাবা বুড়ো আঙুল নাড়ছিল, সব জানি ফেল পড়ে এসেছে, এখন ভেতরে ফাঁপা, বাজার তো করে আনলো বরুণী, এক ঝুড়ি তরকারি, আস্ত একটা ইলিশ, আত্মীয় কুটুমের বাড়ি শখ করে একাধিন তো করবেই, শখ না আজ করেছে রোজ করবে, রোজ করবে বলতে বলতে বাবা কেমন পাগলের মতো হয়ে গেল। তাছাড়া বরুণ নানা জিনিসের লিস্টি তুলে দিল যে তোমার ওই বাণীর বরের হাতে এবার অনেক কেনাকাটা করবে, 100 টাকার নোট দিয়ে দিল, 100 টাকারও নোট হয় বুঝি, কটা দিল বুঝতে পারেনি, কয়েকটা তো হবেই, তোমার ওই বাণীর বরের চোখ চকচক করছিল, ও এবার কেনাকাটায় বেশ একটা দাও মারবে বলে রাখলাম। মা বোকার মতো তাকিয়েছিল বাবা যখন বলল, অথচ দেখো আমার পেশাই হলো অর্ডার সাপ্লাই, মাকে তখন সত্যিকারের দোষীর মতো দেখালো, তোমার জন্যই তো, দোষের ভারে মা নুয়ে পড়ছিল আর নিজেকে ধরে রাখতে পারলো না, আত্মীয় স্বজন কোথায় থাকবে তা নিয়েও কাড়াকাড়ি, ওসব আমাকে দিয়ে হবে না বাপু। পৃষ্ঠা 149। বাবা রেগে গিয়ে কি করবে ঠিক করতে পারছিল না, ঠিক তখনই জ্যাঠাইমা গঙ্গাঘাট থেকে ফিরে এলো, 2 চালতে আর 1 আঁটি ডাঁটা কোঁচুর থেকে নামিয়ে বলল, একটু টক খাবো ইচ্ছে হলো ঠাকুরপো, তাই আসবার পথে জ্যাঠাইমা কথাটা শেষ করতে পারেনি, চালতে 2 ছিটকে কলতলায় পড়েছিল আমরা দেখলাম, বাবা বোধ হয় নিজেকে সামলাতে পারেনি, পা ছড়ছিল, জ্যাঠাইমা দেখলেন কি বুঝে নিলেন, বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল তখনই, জ্যাঠাইমা সেদিন দুপুরের পরের গাড়িতেই রওনা হয়ে গেলেন। জ্যাঠাইমার দেওয়া মাটির পুতুল কটা আরো কিছুদিন ছিল, একটি একটি করে নাটুকে ব্যাপার ঘটছিল, একটু একটু করে আমরা 4 আলাদা হয়ে পড়ছিলাম, দিনের বেশিরভাগ সময় মা মেঝেই আঁচল পেতে পড়ে থাকত, বাবা থাকতো বাইরে বাইরে, নিমাইদার কিনে দেওয়া ঘুড়ি নিয়ে আমি ছাদে গিয়ে ওড়াতাম, দিদি পাড়ার সমবয়সী একটি মেয়ের সঙ্গে ভাব করেছিল, যখন তখন ও বাড়ি যেত, সবাই শুয়ে পড়ার পর বাবা যখন পা টিপে টিপে বিছানায় এসে উঠত, খালি তখনই আমরা 4 একসঙ্গে হতাম। তবু বাবা একদিন ফিরে এসে দিদির ঘুম ভাঙিয়ে ওর চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল, তারপর দাঁতে দাঁত চেপে মাকে কি সব বলল, তোমার দোষেই তো মেয়েকে শাসনে রাখতে পারোনি, হঠাৎ বাবা হাত তুললো মাকে মারলো, মা বেরিয়ে গিয়ে আরো মারলো দিদিকে, সিনেমা গিয়েছিলাম তো মাধবীর সঙ্গে, তোর বাবা যে তোকে একটা ছেলের সঙ্গে দেখেছে, মাধবী তো ছিল না, বাবা বোধহয় দেখতে পায়নি, মা হাত মোচড়ে দিতে থাকলো দিদির, কে সে, নাম বল বল আমাকে, দিদি কার নাম বললো, কোনো নাম বললো কিনা শুনতে পেলাম না, দিদি কাঁদছিল, চুপ চুপ ওরা শুনতে পাবে, মার এখন এই ভাবনাই বেশি হলো, কাল সকালে সকলের কাছে মুখ দেখানোর, আরো অনেক ঘর ভাড়াটে আছে, মাঝরাত্রিরে চেঁচামেচি ভদ্রলোকের ঘরে, এই ভয়টাই পেয়ে বসলো বলে দিদির দোষ মা তখনকার মতো ক্ষমা করলো, হির হির করে দিদিকে টেনে নিয়ে এলো ঘরে, বাবা একটা বিড়ি দাঁতে চেপে বালিশের তলা হাতরে হাতরে দেশলাই খুঁজছিল, শোধরানো দূরে থাক, দিদি সাহস আরো বাড়ল। পৃষ্ঠা 150। মা একদিন বলল, তোর মুখে পেঁয়াজের গন্ধ, নিশ্চয় খেয়ে এসেছিস, খেয়েছি তো চপ আর কাটলেট, বেশ করেছি, তুই কাটলেট খেলি, ঘেন্না করলো না, কাটলেটের নাম মা জানতো না, আমি নাম জানতাম, খেতে কেমন জানতাম না, থেকে থেকে কেবলই লোভ হচ্ছিল, দিদি পিছু পিছু কলতলা গেলাম, দিদি সেদিন আমাকে দিয়ে একটা নিষ্ঠুর কাজ করালো, আমি যা বলবো তাই বলবি সুর করে করে, কেমন বলতো জোরে জোরে, রোজ যে ডাঁটা চিবই, রোজ যে কচু সেদ্ধ গেলাও, বললাম রোজ যে গেলাও, কাটলেট তার চেয়ে ঢের ভালো মা, কাটলেট তার চেয়ে, হুবহু দিদির গলা নকল করে বললাম, দিদি আমাকে দিয়ে যেন নামটা পড়িয়ে নিল, না ভেবে বলেছিলাম বলে লজ্জা পেয়েছিলাম, মা ভীষণ মারবে ভেবেছিলাম, মা কাঁপছিল সাদা হয়ে গিয়েছিল, ধপ করে যেই বসে পড়ল চটে গেলাম, দাঁতে দাঁত লেগে মার ঠোঁটের কিনারা ফেনার মতো, কোনো মতে একটা হাত তুলে বলল, তোরা যা, মা যে ফিট হয়ে পড়ল, দিদি জলে ঝাপটা দিল, আমি ঝুঁকে পড়ে বারবার বলতে থাকলাম, মা মা ও মা,
চোখ খোলার পরও তিন দিন মা আমাদের সঙ্গে কথা বলল না, এসব অবাক কাণ্ড না? আমি অবাক হয়েছিলাম দিদি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারলো না বলে। তোকে যে কাটলেট খাওয়ালো আমাদের জন্য সে এক পো পুঁটি মাছও কিনে কেন দেয়নি রে? এই কথা শুনে দিদি আমার সঙ্গে কথা বলা বন্ধ করলো। দিদি খুব সাজলো, জিপিওর বউয়ের চটকদার শাড়ি পরে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। বাবা জন দুই লোক ধরে এনেছিল আর মা সেই সিঁদুরের কৌটো খুলে মুছে মুছে সত্যি শেষ রূপোর টাকাটা দিয়েছিল বাবার হাতে। এই টাকায় খাবার কিনে ওদের না হয় খাওয়ালে, ওদের পছন্দও না হয় হলো, কিন্তু বিয়ে কোন টাকায় দেবে? পছন্দ হলে টাকা ওরাই দেবে, বাবা গম্ভীর হয়ে বলল। আমার সঙ্গে কথা হয়ে আছে মেয়ে আর ঘরে রাখা যায় না। আমি যখন খুব ছোটাছুটি করছি ওদের জন্য, দোকান থেকে পান কিনে আনছি আবার দৌড়চ্ছি, নিমাইদা তখন আমাকে ডাকলো ছাতে দাঁড়িয়ে, সে সিগারেট খাচ্ছিল। সিগারেট ঠোঁটে ছিল বলে হোক বা অন্য কোনো কারণে হোক তার গলা অন্য রকম শোনালো। পৃষ্ঠা 151, তোর দিদিকে বলিস, নিমাইদা বলল, তোর দিদিকে বলিস আমার কিনে দেওয়া সাবান মেখে যাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে তাদের চোখে ধরলেও সুবিধে হবে না। ওরা কারা জানিস? ওরা তো পাত্তর পক্ষ, দিদির বিয়ে। পাত্তর না ছাই, বিয়ে না ঘোড়ার ডিম, ওদের আমি চিনি, মেয়ে ছেলের টাউট। তোর বাবা বেঁচে দেবে বলে ওদের ধরে এনেছে, এই চিঠিটা ওকে দিবি, বুঝলি? বুঝলাম। হাঁপাতে হাঁপাতে নিচে যখন গেলাম তখন ওরা নেই, বাবাও সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে, দিদি কাপড় ছাড়ছে, জিপিও বউ শাড়ি ফেরত নিতে এসে দাঁড়িয়েছে। সে চলে গেলে বললাম হাত পা নেড়ে আবৃত্তির মতন করে, ছায়াছবির মতন সব ঘটছিল। বাবা ঘরে ঢুকতেই মা দরাম করে দরজা বন্ধ করে কবাটে পিঠ দিয়ে দাঁড়ালো, ফুঁসছিল গড়গড় করে সব বলে বাবাকে জিজ্ঞাসা করলো। সত্যি বাবা রাগে দিশা হারিয়ে খরমটা ছুড়ল, আর তখনই মা চিৎকার করে ছুটল দিদির দিকে, বৃষ্টিস কোথায় পাবে দিদি? বাবার একটা ব্লেড গলায় চেপে ধরেছিল, লালে লাল, দিদির ব্লাউজ লাল, মার আঁচল লাল, ফিনকি ছিটে আমার গায়েও লাগলো। বাবা ডাক্তার আনতে ছুটল, রক্ত বন্ধ হতে দেরি লাগলো না, ভোঁতা ব্লেড আর কত বড় ঘা হবে। ডাক্তার হাত ধুতে ধুতে বলে গেলেন বড় জোর একটা কাটা দাগ থেকে যাবে। এই কথাটা কানাকানি হতে থাকলো যে দিদি আত্মহত্যা করতে গিয়েছিল, কেননা ওরা আমাকে ডেকে জিজ্ঞাসা করছিল, কেউ গায়ে পড়া দরদের ঢঙে, কেউ বাঁকা করে। জানি তুই বলবি না শিগগিরই মামা হতে চলেছিস, তাই না? আমি বলিনি, ওদের কথাটা কত বিশ্রী তখন জানতাম না। বাবা দিদিকে বেঁচে দিতে গিয়েছিল, এটা আরো লজ্জার মনে হয়েছিল আমার। তাছাড়া আমার বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি ওই ধপধপে পোশাক পরা লোকেরা মেয়ে ধরা, হলেও বিশ্বাস হয়নি বাবা জেনে শুনেও ওদের ডেকেছিল। আমার বাবা অস্বীকার করলেও মা কি বিশ্বাস করতে পারত দিদি অজ্ঞানের মতো অঘরে ঘুমোচ্ছিল? সেদিন রাত্রে খুব বৃষ্টি হলো, ঘর ভেসে গেল, কলকাতাতেও ভাসে, ফুটো চালে ফাটা ছাতে তফাত নেই, বিছানা শুদ্ধ দিদিকে টানাটানি করে ওরা ঘরের এদিক ওদিক নিয়ে গেল যেদিকে বৃষ্টি নেই, এমন দিক খুঁজছিল। অথচ ওরা কথা বলছিল না, আমিও না, যেন এক ঘরে তিনজন না, ট্রেনের এক কামরায় তিনজন, যে ট্রেন আমাদের এখানে এনেছে। দেশের বাড়িতে যখন ছিলাম তখনও এরকম হতো, তবু তখন কলকাতা ছিল, ভাবতাম কলকাতায় এলেই ডট ডট ডট, এলাম অথচ আশাও হলো না। তার চেয়ে বড় কথা এই কবছরে আর একটা কলকাতাও তৈরি করা হয়নি, আমাদের আর কোনো কলকাতাই রইল না। ভেবেছিলাম প্রবন্ধটি এখানেই শেষ হলো।